মনসুকায় শিব মন্দিরে বৈশাখের শেষে শিবের পূজা এবং গাজন চড়ক শুরু হয়। মনসুকার বাণেশ্বর মন্দিরে আজ 30শে বৈশাখ শিবের পূজায় প্রায় 1000 থেকে 1200 জন জল ঢালল। শেওড়াফুলি থেকে বহু ভক্ত জল আনেন এবং বাবার মাথায় জল ঢালেন। মন্দিরটি ফুল এবং বিভিন্ন কারুকার্যে সাজানো হয়েছে। মন্দিরের সামনে 2টি দারোয়ান রাখা হয়েছে। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ভক্তদের জল রাখার এবং বসার স্থান করা হয়েছে এবং ডিজে বাজিয়ে ভক্তদের আনন্দ ও নাচার ব্যবস্থাও করা হয়েছে। বহু আতশবাজি ফুটানো হচ্ছে। বহু ভক্তের সমাগমে মন্দির চত্বর জনজোয়ারে প্লাবিত হয়ে উঠেছে। মনসুকার বাণেশ্বর মন্দিরে অনুষ্ঠিত শিবের মেলায় অন্যতম আকর্ষণ হলো ভক্তদের ত্যাগ ও নিষ্ঠা। প্রতি বছর বহু ভক্ত পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে পবিত্র জল আনেন মন্দিরে শিবের মূর্তিতে জল ঢালার জন্য। এই বছরও ব্যতিক্রম হয়নি। আজ সকাল থেকে ভক্তদের দীর্ঘ লাইন দেখা গেছে মন্দিরের পথে। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভক্তরা পৌঁছাচ্ছে মন্দিরে। ভক্তরা মনে করেন কষ্ট করে বাবার মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয়। একজন ভক্ত বলেন শেওড়াফুলিতে যে জল পাওয়া যায় তা খুবই পবিত্র, এই জল দিয়ে শিবের মূর্তিতে জল ঢাললে আমাদের পাপ ধুয়ে যাবে। গাজন উৎসবের উৎসব কমিটির সদস্য অনুপ সামন্ত বলেন মনসুকার বাণেশ্বর মন্দিরে এ বৎসর সন্ন্যাসী হয়েছেন প্রায় 150 জন। এই মেলা 6 দিন ধরে চলবে এবং প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তিনি সবাইকে মেলায় আসার জন্য আহ্বান জানিয়েছেন। মনসুকার বাণেশ্বর মন্দিরে শিবের মেলায় ইতিহাস বেশ পুরানো, তবে নতুন করে 13 বছর আগে এই মেলা আবার শুরু হয়েছে। তখন থেকেই প্রতি বছর বৈশাখের শেষে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক অনুষ্ঠানও বটে। মেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একসাথে এসে শিবের আশীর্বাদ লাভ করেন এবং তাদের আনন্দ ভাগ করে নেন। মনসুকার বাণেশ্বর মন্দিরে শিবের মেলায় পরিবেশ খুবই আনন্দময়। মেলার সময় মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমে যায়। ভক্তরা শিবের মূর্তিতে জল ঢেলে নৃত্য করে, গান গায়। মেলার আরেকটি আকর্ষণ হলো ডিজে বাজনা। ডিজে বাজনার তালে ভক্তরা নাচতে থাকে। মেলার সময় মন্দিরের আলোকসজ্জাও খুব সুন্দর থাকে। মনসুকার বাণেশ্বর মন্দিরে শিবের মেলার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে। মেলার সময় মন্দিরে 24 ঘন্টা পহরার ব্যবস্থা থাকে। মেলার নিরাপত্তার জন্য সিভিক পুলিশ মোতায়েন করা থাকে। মেলার সময় স্থানীয় প্রশাসন যানজট নিয়ন্ত্রণেরও কাজ করে। মনসুকার বাণেশ্বর মন্দিরে শিবের মেলা একটি জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান যা প্রতি বছর বহু ভক্তকে আকর্ষণ করে। মেলার পরিবেশ সুন্দর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় গুরুত্ব এটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিপূর্ণ করে তোলে। Thank you.
Thank you.
সামনে দেখি আজকে আমাদের যে 6 দিন বাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠান ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি গত 13 বছর ধরে আমরা চড়ক অনুষ্ঠান করে আসছি এবং সেটাকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়। আজ মেন উৎসব, মেন উৎসবে প্রায় 500 থেকে 1,000 মানুষ তারা ভর্তি হয়েছেন, তারা আজকের দিন অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে। আমরা বর্ণনা হবে প্রতি বছরের না এবছরের অনুষ্ঠান পরিচালনা করব এবং গ্রামবাসী সহ সমস্ত ভক্ত এবং যে সমস্ত দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের সকলের সঙ্গে থেকে আমার অনুষ্ঠান সুন্দর হবে আমরা এই আশা রাখি। এবারে অনুষ্ঠানে আমাদের সভাপতি আছেন বিশেষ সভাপতি সঞ্জীব মাঝি, এই অনুষ্ঠানে এবারে আমাদের মেলা কমিটি যে কমিটি সম্পাদক আছেন আমাদের বরুণ পণ্ডিত, এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন বর্ষিয়ান বর্ষিয়ান যে সমস্ত মানুষ আছেন আমাদের স্বাগত জানাই, আমাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা আসুন আমাদের সহযোগিতা করুন, আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিতে চাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বাবা মানেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব সুন্দর ভাবে আপনাদের অনুষ্ঠান উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার আমাদের অনুষ্ঠানের সকলকে, আমার আমন্ত্রণ আমাদের।